जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, आज आमरा एकटी अत्यंत गुरुत्वपूर्ण एवं प्रासंगिक विषय निये आलोचना करब। आलोचनार विषय हलो आपनार बाड़ीते थाका आटा। हाँ बंधुरा, एकेबारे ठीक शुनेछेन, एई जातीय आटा मानुषेर भाग्यके खेये फेले। बंधुरा, आमरा आपनारा सकलेई चाइ मा लक्ष्मी आमादेर गृहे थाकुक, आमादेर गृह छेड़े जेन ना जान। मा लक्ष्मी धन बर्षा करुक আমাদের আপনাদের প্রত্যেকের গৃহে। বন্ধুরা, শাস্ত্র মতে ঘরের মহিলা হল ঘরের লক্ষ্মী, আর ঘরের লক্ষ্মীর হাতেই রয়েছে সাক্ষাৎ মা লক্ষ্মীকে প্রসন্ন করার উপায়। আর আপনার আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি হলেও বাড়িতে রুটি তৈরি হয়, তা যখনই হোক না কেন রুটি বানানোর জন্য আটা মাখানো হয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই জাতীয় আটা আপনার ভাগ্য খেয়ে ফেলে? হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনেছেন, আপনার জীবনে নানান দিক থেকে সমস্যা এসে হাজির হবে, সেই সঙ্গে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতার করাল ছায়া, সঙ্গে নিত্য রোগ ব্যাধিতে ভুগতে থাকবেন। আর এই বিষয়টি আমাদের সমাজে অনেক মানুষই করে থাকেন, যে আটা মাখানো আমাদের গ্রহণ করা মোটেও উচিত নয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আপনাদের প্রত্যেকের বাড়িতেই রুটি তৈরি করার জন্য আটা মাখতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক মানুষ আছেন যারা সারাদিন ব্যস্ততার কারণে আটা একেবারে মেখে সকাল সন্ধ্যা ব্যবহার করে থাকেন, সেই রূপ ক্রিয়া ভুলেও করবেন না। তাই আপনারা যখনই রুটি তৈরি করুন না কেন, রুটি বানানোর জন্য আটা মাখানোর সময় যতটা প্রয়োজন ততটাই আটা মাখুন, বেশি মেখে তা ভিজে রাখবেন না, এটি খুবই অশুভ। আর যদি রাখতেই হয়, আটার মধ্যে হাতের মুঠোর ছাপ দিয়ে রাখুন, আর আটাকে গোল গোল করে রাখবেন না। আর আপনারা যদি আটাকে গোল গোল করে রেখে দেন তাহলে সেই আটা পিণ্ড সমান হয়ে দাঁড়ায়, এবং সেই আটার মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়, যা খাওয়া মাত্রই আমাদের শরীরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে নানান রোগের প্রকোপ বাড়বে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই রূপ ক্রিয়া থেকে আপনাদের অতি অবশ্যই এড়িয়ে চলতে হবে। ঠিক সেই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে আপনারা যখন রুটি তৈরি করবেন, রুটি তৈরি করার ঠিক আধা ঘন্টা আগে অর্থাৎ 30 মিনিট আগে এই আটা আপনারা মাখিয়ে রাখবেন। তবে একটি বিষয় অতি অবশ্যই সবসময় মাথায় রাখবেন, যে আটা মাখার পর গোল করে রাখবেন না, সেই আটার ওপর হাত মুঠো করে হাতের ছাপ দিয়ে রাখুন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটি হলো, আপনারা যখন আটা মাখবেন সেই আটাটিতে জল দিয়ে মাখবেন, সেই সঙ্গে আপনারা এই আটার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা পুরো আটাটাই দুধ দিয়ে মাখতে পারেন,
এতে কোনো অসুবিধা নেই। আর যদি দুধ না থেকে থাকে আর যদি আপনি জল দিয়ে মাখেন তাহলে তাতে অন্তত সামান্য পরিমাণ দুধ, তা এক চামচ হোক বা আধ চামচ হোক, অবশ্যই মিশিয়ে দিন। এটি প্রতিদিন করুন, এর ফলে মা লক্ষ্মীকে আসতেই হবে আপনার বাড়িতে। বন্ধুরা, যখন ওই রুটিটি আপনি সেঁকবেন আর তা থেকে যে গন্ধ বেরোবে তা নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ শক্তি বৃদ্ধি করবে, ফলে মা লক্ষ্মী অতি অবশ্যই আপনার প্রতি আকর্ষিত হবে আপনার বাড়ির দিকে। এই কাজটি প্রতিদিন করুন, মা লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল, বন্ধুরা, শাস্ত্র মতে রুটি তৈরি করার সময় প্রথমে একটি ছোট্ট রুটি তৈরি করবেন এবং সর্বশেষও একটি ছোট্ট রুটি তৈরি করবেন। বাড়িতে প্রথম যে রুটিটি তৈরি হয় সেটি গোমাতার উদ্দেশ্যে এবং সর্বশেষ যে রুটিটি তৈরি হয় সেটি কুকুরের উদ্দেশ্যে। তাই আপনারা অতি অবশ্যই প্রথম রুটি এবং শেষ রুটিটি আপনারা খাবেন না। তাই অবশ্যই বাড়িতে রুটি তৈরি করার সময় এই প্রথম রুটি এবং শেষ রুটিটি ভুলেও আপনারা খাবেন না। আপনারা সেই প্রথম রুটিটি কোনো গোমাতাকে খাইয়ে দিন এবং শেষ রুটিটি কোনো কুকুরকে খাইয়ে দিন। আর যদি আপনি গোমাতা ও কুকুর না পান তাহলে এই রুটি দুটি আপনি কোনো ফাঁকা স্থানে রেখে দিন, বিভিন্ন পাখি সেটি খেয়ে নেওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরও একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখা উচিত, আপনারা যে রুটি তৈরি করেন সেই রুটি তৈরি করার চাটু সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন চাটুতে রুটি বানাবেন না। এর ফলে সংসারে নেমে আসবে ভয়ঙ্কর রকমের দারিদ্রতা, যা সামলাতে আপনার সারা জীবন কেটে যাবে। আপনি যতই অর্থ ইনকাম করুন না কেন, সেই অর্থ এক হাতে আসবে আর এক হাতে বেরিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।